চ্যানেল তোমরা বিগিনিং আর টাইটেলটা দেখে বুঝেই গেছো এটা কি রিলেটেড ব্লগ হতে চলেছে। ইয়েস, দিস ইজ দ্য সরস্বতী পুজো স্পেশাল ব্লগ। আজকে 15 ফেব্রুয়ারি। তো তোমরা দেখেছো আমার বোনের মানে কাকুর কাকিমার বাড়িতে পুজো হচ্ছে। তো আমি সকালবেলা চলে এসেছি আমার এখানে এই বাড়িতে, তারপর আমি বিকালে গিয়েছিলাম ওদের বাড়ি, কি একটু হাতে হাতে সবাই মিলে সাজানো রান্নাবান্না জোগাড় করা হলো। তো ওগুলো হয়ে যেতে এখন 10:30 বাজছে, আমি বাড়ি এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ কাল মানে আর্লি মর্নিং, মানে 6:30-7টার মধ্যে ওখানে আবার পৌঁছে যেতে হবে। সেজে গুজে শাড়ি টাড়ি পরবো, বুঝতেই পারছো অনেক সকাল সকাল উঠতে হবে। তো এখন আর কোনো অ্যাক্টিভিটি নেই, স্ট্রেট আমি ঘুমোতে যাব, কাল সকালে উঠে দেখা হচ্ছে। আর হ্যাঁ, প্লিজ তোমরা প্লিজ 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 কিছু মাইন্ড করো না, আমার ব্লগের রেগুলারিটি থাকছে না, আপস অ্যান্ড ডাউন্স লাইফে চলতে থাকে। আমি হ্যাপিনেসগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ প্রবলেম সবার লাইফেই থাকে, ওটাকে আর আলাদা করে শেয়ার করে কাউকে আপসেট করাটা আমার ঠিক পছন্দ হয় না, তাই হ্যাপি মোমেন্টসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তাই একটু গ্যাপ যেতে পারে, প্লিজ কিছু মাইন্ড করো না। তো কালকে খুব মজা হতে চলেছে, সারা ফ্যামিলির সাথে দেখা হবে বেশ অনেক টাইম পরে। সারান এখন এখানে নেই, ও কালকে জয়েন করবে, তো কাল দেখা হচ্ছে, বাই, গুড নাইট। জাস্ট একটুর জন্য পুষ্পাঞ্জলিটা দিতে পেরেছি সবাই মিলে, সেটা আর ভিডিও ক্লিক করার মতো সময় ছিল না। এবার আমরা একটু প্রসাদ খেয়ে এবার একটু 4টার দিকে যাবো, তারপর রান্নাবান্নার একটা হিউজ জোগাড় আছে, তো বেশি এখন টাইম নেই, তাড়াতাড়ি করে ওদিকে যাই। এতক্ষণ পর আমাদের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে, জাস্ট একটুখানি বাকি, আর সবাই এসেও গেছে, জাস্ট সারান আসেনি, আর দু একজন আসা বাকি আছে, ওরা এসে গেলে ফুল সবাইকে দেখাবো। পদ্মা বসতে, পদ্মা মিডিল টাই বসে যাও। না, আমি গেছিলাম স্কুলেতে, প্রত্যেক বছরই স্কুলে যাই, আর অঞ্জলিটা লাস্ট ইয়ার থেকেই দেওয়া হচ্ছে না, আমাকে অনেকটা লেটে উঠেছে ঘুম থেকে সকালে, তো অঞ্জলিটা মিস হয়ে গেছে। তো স্কুলে গেলাম, সব ফ্রেন্ডসরা কল করছিল, তো গিয়ে দেখা হলো সব পুরনো বন্ধুদের সাথে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি আড্ডা মারলাম, অনেক পুরনো স্কুলের স্যারদের সাথে কথা হলো, ভালো লাগলো বেশ। তাহলে স্কুলে বেশিক্ষণ রাত্রি হতো না, বেশি গ্যাদারিং হয়ে গেলেই ফাঁকা করে দিতে বলছি। যাই হোক, নেক্সট ইয়ার খুব ভালো করে আরও এনজয় করা যাবে স্কুলে। আর তারপরে এই বন্ধুদের সাথে একটু আড্ডাবাড্ডা মেরে তারপরে ও ফোন করল, খুব চলে গেলাম। আমাদের এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়ার জায়গায় যাবো, এখনো ঠাকুর দেখেনি, ঠাকুরটা তো দেখাই। ড্রেস ওয়াইজ চেঞ্জ করে শুয়ে গিয়েছিলাম, বাট দিন সন্ধ্যেবেলার পুজো হলো, ওখানে হয়েছে তো সবাই আরও অনেকে বাড়ি চলে গেলো, তো প্রচণ্ড প্রেশারাইজ করছে যে আমি যাতে আজকে থেকে যাই, বাট আমি হয়তো বেরিয়েই যাবো একটু বাদে। তো আজকে ভীষণ আমার শুয়ে এসেছি, সময় হয়ে গেছে, পরে
পটল কাটা হবে, দুই কলমার সব কিছু জোগাড় হচ্ছে। নিরামিষ বিরিয়ানি, ফল টাল দিয়ে ভেজ বিরিয়ানি, হ্যাঁ ভেজ বিরিয়ানি। বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গেছিলো, আমি ভেবেছিলাম বাড়ি ফিরে ব্লগটা এন্ড করবো, বাট সেটা আর পসিবল হয়নি। তো আজকে এখন বিকাল হয়ে গেছে, আমরা আরেক জায়গায় বেরোবো, সবাই মিলেই বেরোবো, কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে তোমাদের সরস্বতী পুজোর মেমোরিজও শেয়ার করো, ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর এরকমই ব্লগস দেখতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই।